মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত একটি অন্যতম জমিদার বাড়ি। 1890 দশকের পূর্বে স্পেনের করিডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে এই বাড়ির কুলবদে সহ মোট 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে এই জমিদার বাড়ির সদস্যরা লোহজং নদীর ফতে এদেশ ত্যাগ করেন। বর্তমানে এই জমিদার বাড়িটিতে ফুল ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 এবং ফুল ট্রেনিং স্কুলকে ফুল ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয়। প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়িটি বিস্তৃত। জমিদার বাড়ির সামনে প্রবেশপথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পেছনের দিকে পাঁচশা পুকুর, রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আম খানন। বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের গড়, কাচারি গড়, গোস্তামের গড়, দিঘি সহ আরও 3টি লজ। সেখানে একটি ফোয়ারা আছে, সেটা 1890 সালে নির্মাণ করা হয়। চৌধুরী লজ, জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির ফিলারগুলো রোমান স্থাপত্যশৈলী নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাকচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। মহারাজ লজ, বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং, ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ রয়েছে 12টি। সামনে বাগান, পেছনে একটি টেনিসসহ কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। আনন্দ লজ, মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে 8 সদৃশ্য কলাম রয়েছে, 3তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান রয়েছে। কালীচরণ লজ, জমিদারি ফতা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্যশৈলীতে নির্মিত। অন্য স্থাপত্যশৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে অবস্থিত এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি।